وما أرسلناك إلا رحمة للعالمين. أمر الله سبحانه وتعالى कलामुल्लाह शरीफेर सूरा अम्बियार शेषेर पृष्ठाय कत चमत्कार करे बोलतेছেন ওয়াमा আরসালনাকা আর আমি আপনাকে প্রেরণ করিনি। হুজুর বসে আছে, আমি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, ওয়াওয়ের দ্বারা ওয়াওয়ের মানে হলো আর অথবা এবং, আরসালনা প্রেরণ করেছি, কা হচ্ছে জমির যেটা আমার নবীকে খাস করে বলা হয়েছে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা আর আমি আপনাকে প্রেরণ করিনি, ইল্লা হ্যাঁ তবে প্রেরণ করেছি। ইল্লা শব্দটা হলো হরফে ইস্তেসনা। হুজুর ঠিক আছে, ইল্লা শব্দটা হলো হরফে ইস্তেসনা। হরফে ইস্তেসনা হলো তার আগের যেই শব্দটা, এই শব্দে যদি না বোধক অর্থ দেয়, ইল্লা আসার পরে তারপরের শব্দের অর্থটা হা বোধক হয়ে যায়। যেমন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কালামুল্লাহ শরীফের ২৬ পারায় আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি ইল্লা হ্যাঁ তবে সৃষ্টি করেছি। কিসের জন্যে? লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। যেমন আরো উদাহরণ দেই, আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ নবীগো আপনি বলে দেন আমি আল্লাহ প্রতিদান স্বরূপ কোনো কিছুই চাই না, কোনো কিছুই চাই না না করছে। তারপরে আল্লাহ কই ইল্লা হ্যাঁ তবে চাই, কি চাই? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বায়াতের মুহাব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আমি আপনাকে প্রেরণ করিনি, ইল্লা হ্যাঁ তবে প্রেরণ করেছি। কি হিসাবে? গজব হিসাবে? না 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 না, আল্লাহ বলেন আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন বানাইয়া। আমার নবী রহমত না গজব? শুধু কি আমাদের জন্যে? জোরে বলেন কতটুকুনের জন্য নবী রহমত? শুনেন, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম যেই সূরা, সেই সূরার নাম হলো সূরায়ে ফাতিহা। যেই সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেই সূরায়ে ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সবাই জানি কিনা? কিন্তু অর্থ কি কোনোদিন হুজুরে জিজ্ঞেসি, ইমাম সাহেবরে জিজ্ঞেসি? আহা, আমাদের ঘাটতিটা এই জায়গায়, যেই সূরা ছাড়া নামাজ হবে না। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন লা সলাতি ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যেই সূরা ছাড়া নামাজ হবে না, এই সূরার হাকিকত সম্পর্কে কোনোদিন আমরা জানতে চাইলাম না। সূরা ফাতিহার উপরে যদি আলোচনা করি অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত সময়ের ভেতরে শুধু একটু আন্দাজ দিয়া দেই। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমরা সহজে বুঝতে পারবো একটা একটা গল্পের একটা সারাংশ আছে না নাই, একটা কবিতার সারমর্ম আছে না নাই? আছে। এই গোটা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ১১৪ খানা সূরা নাজিল করেছেন, ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই ৬৬৬৬ আয়াতের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য, সমস্ত প্রশংসা তার জন্য যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন তামাম সৃষ্টি জগতের পালনকর্তা। জ্ঞানী গুণী সমাজ বুঝতে পারবেন আলম শব্দটা একবচন, আলামিন শব্দটা বহুবচন। আল্লাহ কয় রব্বিল আলামিন, আমি হলাম সমস্ত আলামিন, মানে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করছি, ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলম আমি আল্লাহ বানাইছি। ওই ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতকে একত্রে বলা হয় আলামিন। আমার আল্লাহ বলেন সমস্ত আলামিনের জন্যে আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহ হলাম পালনকর্তা, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা। আমার আল্লাহ সত্রে বানাই সূরা আম্বিয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যতটুকুন সৃষ্টি জগতের জন্য রব, ততটুকুন সৃষ্টি জগতের জন্য আমার নবী হলেন রহমত। মুসা নবী শুধুমাত্র তার কওমের নবী, ইব্রাহিম নবী শুধুমাত্র তার কওমের নবী, ঈসা নবী শুধুমাত্র তার কওমের নবী, কিন্তু আমার নবী শুধু আরবের নবী না, আমার নবী শুধু মক্কার নবী না, আমার নবী শুধু মদিনার নবী না, আমার নবী হলো সমস্ত সৃষ্টি জগৎ ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলম, মানুষ, জিন, ইনসান, মানব, দানব, ফেরেশতা যা কিছু আছে সমস্ত কিছুর নবী। শুধু নবী না, নবী এ রহমত। যেটা বলেন না সুবহানাল্লাহ। নবীর রহমত মানেননি? নবী যদি না থাকতো পৃথিবী কোন দিন ধ্বংস হয়ে যাইত। এই তো 11 পারা সূরা আনফাল আল্লাহ বলেন, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি আল্লাহ পাপী বান্দাদেরকে আযাব দিয়ে ধ্বংস করি না, আমি আল্লাহ গুনাহগার বান্দাদেরকে আযাব দিয়ে ধ্বংস করি না। কেন করি না? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে রয়েছেন। আপনি নবী আমার বান্দাদের মাঝে থাকার কারণে পাপ করার পরেও গজব দিয়ে একেবারে ধ্বংস করে দেই না, কিন্তু নূহ নবীর সমস্ত উম্মতদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, লূত আলাইহিস সালামের সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। যুগে 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 যারা আমি আল্লাহর শানে বেয়াদবি করেছে, যারা আমার পয়গাম্বরদের সাথে বেয়াদবি করেছে, তাদের সবাইকে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। কিন্তু আপনি নবীর উম্মত যারা, আমার বান্দা যারা, আপনি নবীর উম্মত যারা, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করি না, তাদেরকে আমি আল্লাহ আযাব দেই না। কেন দেই না জানেননি গো নবী? কারণ আপনি নবী তাদের ভিতরে রয়েছেন। তার মানে নবীর কারণে আমরা বাচ্চা রইছি, ঠিক কিনা বলেন? বাজান কষ্ট হইতেছে আপনারা, আমি তো শুধু আলোচনায় ঢুকতেছি। বাবারা, বন্ধুরা আমার, নবী কেমনে রহমত প্রমাণ করি? অনেকে বলবেন যে এমন কথাও আমি আমার কানে শুনছি বা ইউটিউবে আমি শুনছি, তারা বলে আমরা সাধারণ মানুষ যেই রকম ভাবে কবরে পড়ে থাকি আমার নবীও সেই রকম আছেন। জোরে কইনা নাউজুবিল্লাহ। বাবা না, মনোযোগ, নবী কি মরা নবী না জিন্দা নবী? হায়াতুন নবী বিশ্বাস করেননি? বিশ্বাস করেননি? হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, ভাতুরিয়াই এসে রাসূল দেখা দেন আমরার শোনে, এই মাহফিলে এসে রাসূল দেখা দেন আমরার শোনে, হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি আমরা। বিশ্বাস হয়নি? কেমনে হায়াতুন নবী প্রমাণ করি? আল্লাহ বলেছেন আমার নবীকে রহমত বানায়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এখন আমি জানতে চাই রহমত হইল নবী, নবী যদি মারা যাইব রহমত কি থাকার কথা? যেমন মাইক চলতেছে, মাইকের একটা মেন সুইচ আসেনি, এটা অফ করে দিলে সব মাইক কি হয়ে যাবে? লাইট জ্বলতেছে, লাইটের একটা সুইচ আসেনি, লাইটের সুইচ অফ করে দিলে সবকিছু কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তো নবী যদি মরা নবী হবে, নবী আজ থেকে ১,৫০০ বছর আগে ইন্তেকাল শরীফ করেছেন, নবীর ইন্তেকালের সাথে রহমত খতম হয়ে যাওয়ার কথা। তো পৃথিবীতে রহমত আসেনি? হন শীতের দিন লেপ গায়ে দিয়ে ঘুমাইলে আরাম লাগেনি? এটাই রহমত। গরমের দিনে এসির ভিতরে থাকলে আরাম লাগেনি? এটাই রহমত। আর কি বলবো, আপনার সন্তান আল্লাহ সন্তান দিয়েছে, এটাই রহমত। আপনার আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায় রাখছে, এটাই রহমত। তার মানে রহমত এখনো পৃথিবীতে আছে। তো রহমতের মালিক যদি আল্লাহ নবীরে বানায়া থাকে, নবী যদি ইন্তেকাল কইরা থাকে, আমরার মতো যদি মইরই গিয়া থাকে, তাইলে তো নবীর সাথে রহমত খতম হয়ে যাওয়ার কথা, কারণ মেন সুইচ অফ হয়ে গেছে। কিন্তু এখনো পৃথিবীতে রহমত আছে। তার মানে কি? আমার নবী রওজা মোবারকে জিন্দা, ওইখান থেকে গোটা সৃষ্টি জগতে রহমত বিতরণ করতেছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। বাবা না, বন্ধুরা আমার, নবীর শান, নবীর মান কত, নবীর মর্যাদা কত। শুনেন, আমি গুনাহগার, আমার কোনো এলেম নাই, কালাম নাই, তেমন কোনো যোগ্যতাও আমার নাই। আপনাদের দুয়ার বরকতে আমি কথা বলতেছি। আল্লাহর দরবার থেকে যদি তৌফিক আসে, নবীর দরবার থেকে যদি নেক নজর আসে, তাইলে কয়েকটি কথা বলতে পারবো। আমি গুনাহগারও যদি নবীর শান বলা শুরু করি আজকে রাত্রে কোলাবে না, कारण अल्लाह कुरानुल करीमेर 30 पारा सूराए इनशिरार मध्य जे सूरार नाम हलो सूराए आलम नाशराह लाका एई सूरार चतुर्थ आयाते आमार अल्लाह बोलतेछेन वा रफाना लाका जिकराक आर हबीब आपनाके आपनार शान मान आपनार इज्जत आपनार आजमत आपनार शानके आमी अल्लाह बुलंद करे दिएछि बुलंद माने कि ऊंचा करे दिएछि रफा करे दिएछि वा रफाना आपनार जन्य आपनार शानके आमी बुलंद करे दिएछि কতটুকু বুলন্দ করছি শুনেন আমি একটা আন্দাজ দেই আমার নবীর মেরাজ হয়েছিল কত তারিখ রজব মাসের কত তারিখ ২৬ তারিখ দিবাগত রজনীতে আমার নবীর মেরাজ হয়েছে আমার নবীর মেরাজ কি জমিনে হইছে না আসমানে হইছে আসমানেও হয় নাই জমিনেও হয় নাই সিদরাতুল মুনতাহায়ও হয় নাই আমার নবীজির মেরাজ হয়েছে আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ হয়েছে লা মাকানে এখন सरल मना मुसलमान भाईरा आपनादेर काछे आमी एकटा प्रश्न राखी अच्छा आल्लाह जोदि नबीरे देखाओई दिबा रइबो आल्लाह कि जमीनও दितो ना পারতো কিনা প্রথম আসমানও দিতে পারলো না কিন্তু এত উপর উঠাইলেন কেন তার কারণ শুনেন বর্তমান জামানার বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসা নাম শুনছেন নি নাসা বিজ্ঞানীরা তারা দেখা গেল চাঁদের দেশে গেছে নি যেটা বলেন না চাঁদের দেশে গেছে নি चांदेर देशो गेछे तार माने एरा अनेक उपरे उठछे ता आमार आल्लाह कय आमार नबीर मेराज जोदि जमिने हय इहुदी ख्रिस्टानरा तो बिज्ञानीरा गवेषणा करते करते उपरे उठबे एरा के बय द मुहम्मदेर मेराज आछे दुनियाय तार आमरा एई जे आसमानो ठीक ना बे ठीक आमार आल्लाह कय जत कियामत घनाबे विज्ञान तत प्रजुक्ति तत आधुनिक हबे जमाना तत आधुनिक हबे मानुष तारा एमन किछु आविष्कार करबे जेई किछुर द्वारा आसमाने जाओया सम्भव हये जाबे तो तारा बोलबे जे नबीर शान आर कि नबीर थेके तो आमरा आरो उपरे उठा गेছি आमार आल्लाह কই এই সুযোগ আমি আল্লাহ রাখব না এমন জায়গায় উঠাবো আমার নবীকে যেই জায়গায় কোনো মানুষ কেন স্বয়ং জিব্রাইল পর্যন্ত যেতে পারে নাই সুবহানাল্লাহ এটা বলেন না সুবহানাল্লাহ পারবনি কেন যেতে সিদরাতুল মুনতাহায় জিব্রাইল গিয়া কই নবী গো আর সামনের দিকে একটা কদম অগ্রসর হতে পারবো না আমার নবী কই কেন আমার নবীর কথা শুনে জিব্রাইল কই নবী গো আর যদি একটা কদম আমি সামনের দিকে অগ্রসর হই আমার আল্লাহর কুদরতি নূরের তাজাল্লিতে আমার तमाम দেহটা পুইরা ছারখার হয়ে যাবে আমার নবী কই জিব্রাইল তোমার যাওয়ার দরকার নাই আমি নবী একাই যেতে পারবো এখন জিব্রাইল কিসের তৈরি আমার নবী মাটির তৈরি না জিব্রাইল কিসের তৈরি নূরের তৈরি নূরের তৈরি ফেরেশতা সিদরাতুল মুনতাহায় গিয়া নূর অতিক্রম করবে সাহস পায় না কারণ পাওয়ার তৈলো জিরো পাওয়ার কি আর আমার নবীর নূরের পাওয়ার হলো 100 জাতের সাথে জাত মিশে গেছে মারহাবা বলেন না আমার আল্লাহর কুদরতি নূর থেকে কুদরতি ভাবে আমার নবীকে সৃষ্টি করেছেন আগুনের সাথে আগুন মিললে যেইভাবে সেটাকে আলাদা করা সম্ভব না লাইটের সাথে লাইটের আলো মিললে সেটাকে আলাদা করা সম্ভব না পানির সাথে পানি মিশলে সেটার আলাদা করা সম্ভব না আমার নবী আল্লাহর কুদরতি নূরের তাজাল্লির সাথে মিশে গেছেন এই জন্য আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নবী জ্বলেন নাই যেটা বলেন না সুবহানাল্লাহ ওই নবীর শান কত ওই নবীর মান কত দেখেন আমি রিসালাতের উপরে কথা বলছি নাসা বিজ্ঞানীরা যখন চাঁদের দেশে গেল যায় দেখে চাঁদের মাঝখানে ফাটল দেখা যায় সুবহানাল্লাহ বলেন না কি দেখা যায় ফাটল মানে ফাটা দেখা যায় নাসা বিজ্ঞানীরা চিন্তা করলো চাঁদের দেশে ফাটল হলো কইতে এখানেও কি তুফান তুফান না কি তা শেষে তারা গবেষণা করতে শুরু করলো সমস্ত ধর্মের কিতাব গবেষণা করছে করে যখন কোরআন শরীফ आमादेर धर्मेर कुरान मजिद जखन गवेषणा शुरू करलो देखलो 27 पाराय आल्लाह सूरा कमरेर मध्ये बोलतेछेन इकताराबातिस साआतु वन शक्कल कमर कियामत अति निकटे चंद्र दुई भाग हये गेछे ये बोलेन ना सुबहानाल्लाह चंद्र केमने दुई भाग हयेछे शुनतेन शक्कल कमर सिराजुम मुनीरा कुरआनेर घोषणा आकाशेर चाँद डाक देई नबी जमीने आसो ना अक्ल का माड़ सिराज मुनीरा कुरआनेर घोषणा आकाशेर चाँद डाक देय नबी जमीने आसो ना। नबीर डाके आकाशेर चाँद टुकड़ा होई दुई खाना ईमानदार दीवाना जेते चाई मदीना ईमानदार ना जेते चाई इना कुरान ये तो नबीजिर शान हदीसे तो बीजिर शान मुनाफिक देखे ना ईमानदार दीवाना जेते चाई मदीना ईमानदार दीवाना जेते चाई मदीना। मोहब्बते बोलें मरहबा। एक तो दरूद सुनी पढ़ें अल्लाहुम्मा मद वाला अली सैयदना बाजान कष्ट হইতেছে আপনাদের। দেখেন নবীর মুজিজা, দেখেন নবীর শান। দেখেন নাসা বিজ্ঞানীরা যখন চাঁদের দেশে গিয়া দেখলো ফাটল, এই ফাটল কখন হইছে শুনেন। আবু জাহেল এবং তার বন্ধু হাবিব বিন মালেক আমার নবীর নবুয়তি প্রমাণ করার জন্য, আমার নবী যে নবী হয়ে এসেছেন, রিসালত নিয়ে এসেছেন, সেইটারে প্রমাণ করার জন্য আমার নবীর ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আমি জানি যারা নবী তাদের ক্ষমতা দুনিয়াতে নয়, শুধু দুনিয়াতে নয়, তাদের ক্ষমতা আসমানেও চলে। এখন তুমি যদি সত্য নবী হয়ে থাকো মোহাম্মদ, আমি তোমার নবুয়তি পরীক্ষা করতে চাই। আমার নবী কয় কি করতে চান? চলো আকাশের চন্দ্রকে দুই ভাগ করে দেখাতে হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ঠিক আছে চলো। জাবালে আবু কুবায়েস নামক পাহাড়ে আমার নবীকে নিয়ে গেলেন আবু জাহেল এবং তার বন্ধু হাবিব বিন মালেক, সাথে সঙ্গফাঙ্গ অনেকে আছে, তারারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে তুমি যদি সত্য নবী হয়ে থাকো আকাশের চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাও। আমার নবীজি শাহাদত আঙ্গুলি মুবারক, এই শাহাদত আঙ্গুলি মুবারক আকাশের দিকে ইশারা করে চন্দ্রকে এইভাবে যখন ইশারা করলেন, আঙ্গুল দ্বারা যখন ইশারা করলেন, আমার নবীজির নূরানি আঙ্গুল মুবারকের আকাশের চেয়ে চন্দ্র দুইটা ভাগ হইয়া পৃথিবীর দুই প্রান্তে পড়ে গেছে। হাবিব বিন মালেক তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেছে। আপনি যে সাচ্চা নবী, আপনি যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। সেই আসমানের সেই চাঁদের ফাটল, সেই চাঁদের ফাটা নাসা বিজ্ঞানীরা দেখে ওইখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর ওই নবী বুঝি আমরার মতো? জোরে কইনা নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো? জোরে বলেন। সাধারণ এক্সাম্পল দেই, হুজুর আর আমি হুজুরের মতো না, ঠিক আছে? আমি হুজুরের মতো না, হুজুর আমার মতো না, ঠিক না বে? ঠিক। এটা আমি নিজের বড় মনে করতেছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। আপনারা আমার মতো না, আমি আপনাদের মতো না, এখানে তো পার্থক্য। তো নবী আমরার মতো হইব কেমনে? এক হুজুর গেছে দাওয়াত খাইতো, কি খাইতো? মাঝখানো কিছু কথা না কইলে আপনারা ঘুমাই যাবেন। কত ঘুমে ধরছে? কারা কারা ঘুমাই গেছেন হাত তুলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনোযোগ আসেনি তো। হুজুর গেছে দাওয়াত খাইতো, হুজুরে মুরগ দিয়া খাওয়াইছে, গরুর গোশত দিয়া খাওয়াইছে, মাছ দিয়া খাওয়াইছে, লাড়ি মাছের ভর্তা দিয়েও খাওয়াইছে। খাওয়ানোর পরে দই ডাইল যা আছে সব দিছে হুজুরে। আমি কিন্তু এখনো খাই নাই, সন্ধ্যার সময় আসছি। এখন আপনারা কবেন হুজুর কি খাইবার পাগল নেই? না 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 না, এমন ভাববেন না। শোনেন, হুজুর যখন গেছে সব কিছু দিয়া শেষ, কিন্তু হুজুর তো হাত দো না। হুজুর কি দো না? হাত দো না। হুজুর হাত দন না কেন, যা ছিল যা আজকে রান্না করছি আইটেম করছি সব আপনারে দিছি, সব আপনি খাইছেন, এবার তো হাত দিয়ে উঠে একটু দোয়া করতে পারেন। কেমনে হাতটা ধুইতাম, কি হয়েছে, আপনার সুইকেসের ভিতরে এত সুন্দর একটা আম দেখা যায়, এই আমডারে আমড়া না দিলে আমি কেমনে উড়ি কই, দুধ দিয়ে তো আমড়া দিয়ে খাইলে অনেক মজা লাগলো। তখন আরে হুজুর ওই লোকটা আইসা দিছে, দেখ হুজুর এটা আসলে আম না তো, এটা আমের ব্যাংক, এটা কি মাটির ব্যাঙ আসেনি, দেখতে আমের মতনই, অরিজিনাল আমের মতনই, কিন্তু এটা কি আম, মাটির ব্যাংকে আসল আম মনে করা যেমন বুকামি, নবীকে আমাদের মতো মনে করা বুকামি এবং ইমান হারা হয়ে যাবে, ঠিক কিনা বলেন। কারণ নবী নিজে বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। এই মাটির তৈরি আমের ব্যাংক যেই রকম দেখতে আমের মতো কিন্তু আসলে আম নয়। আমার নবী দেখতে আমাদের মতো কিন্তু হাকিকতে নবী আমাদের মতো নয়, কারণ নবীর সুরত নমুনা ঘটনাকৃতি মানুষের মতোই ছিল, তবে তিনি ছিলেন অসাধারণ নূরের মানুষ, ঠিক কিনা বলেন। আমরা রাস্তা দিয়ে হাঁটলে ছায়া পড়েনি, কিন্তু রসুল হাঁটলে রসুলের ছায়া পড়ত না। ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহ নবী রাহমাত ওমা যুকিরা মিন আন্নাহু কানা লা যিল্লা লি শাখসি ফি শামসি ওয়ালা কামারিন লি আন্নাহু কানা নূরান, ওমা যুকিরা মিন আন্নাহু কানা লা যিল্লা লি শাখসিহি ফি শামসি ওয়ালা কামারিন লি আন্নাহু কানা নূরান। আমার হাবিব পেয়ারা নবী যখন রাস্তা দিয়ে বের হতেন চন্দ্র সূর্যের আলোতে নবীজির দেহ মুবারকের ছায়া পড়তো না। কেন পড়তো না, কারণ আমার নবীজির আপাদমস্তক ছিলেন নূরুন আলা নূর মুবারক। শুধু তাই না, আমি গালিগালাজ বাজান পছন্দ করি না, দলাদলিও পছন্দ করি না, আমি নবীর শানগামু, যে নবীর দুশ্মন এমনিতের শৈল লাগবো, ঠিক না বে ঠিক। আলা হজরত বলছে উহে নবীর উম্মতেরা, নবীর পাগলেরা শোনো, বাতিলদের বিরুদ্ধে কথা বলিও না, নবীর শান গাও, বাতিল এমনিতেই জ্বলবে, ঠিক কিনা। নবীর প্রেম কত দামি জিনিস দেখেন, সবচেয়ে মূল হচ্ছে নবীর প্রেম। নামাজ পড়বেন, নবীর প্রেম না থাকলে কবুল হবে না। বাবারা বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কেমন নবী দেখেন, নবীজি চন্দ্র সূর্যের আলোতে হাঁটলে ছায়া পড়ত না, কারণ নবীজির দেহ মুবারক ছিল নূরুন আলা নূর। দেওবন্দীদের বড় হুজুর যিনার নাম হলো হযরত মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনছেন আপনারা, আশরাফ আলী থানভী সাহেব, উনার লেখা কিতাবের নাম হলো শুকরে নিয়ামতি বি যিকরি রাহমাতির রাহমা। এই কিতাবের ৩৯ পৃষ্ঠার মধ্যে তিনি কত চমৎকার করে উর্দুতে বলতেছেন, ये बहुत मशहूर है का हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिस्म का साया नहीं था, इसलिए का हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सिर था पा नूर है नूर थे। এটা আমাদের কথা নয়, আমরা তো নূর মানি হই, কিন্তু তাদের বড় হুজুর দেখেন কি বলতেছে, ये बहुत मशहूर है, এই কথা সর্বজন স্বীকৃত ও প্রসিদ্ধ, যে সবাই জানে এই কথা। কা আমারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসম কা ছায়া নেহি থা, আমার নবীজির দেহ মুবারকের কোনো ছায়া মুবারক ছিল না, যেটা বলেন না সুবহানাল্লাহ। তিনি বলে ইসলিয়ে, কারণ কি জানো, কেন না, কা আমারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সির থা পা নূর হে নূর থে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবীজির মাথা মুবারক থেকে পায়ের তালা মুবারক পর্যন্ত আপাদমস্তক ছিলেন নূরুন আলা নূর মুবারক। এটা উনাদের হুজুরের কথা, তো মানার দরকার আছে না নাই, আছে। বাবারা বন্ধুরা আমার, ও বাবা বন্ধুরা আমার মনোযোগ, নবীর শান কত, কষ্ট লাগতেছে আপনারা, নেই কষ্ট লাগতেছে, মনোযোগ, নবীর শান কত, নবীর মান কত দেখেন। আমার নবী চন্দ্রের দুই ভাগ করলো, শুধু তাই না, খাইবরের প্রান্তে, কোন প্রান্তে, খাইবরের প্রান্তে হযরতে মাওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা ওনার উরু মুবারকের মধ্যে আমার নবীজি মাথা মুবারক কানা দিয়া বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন, কি করতেছেন, আরাম করতেছেন। মাওলানা আলী আমার নবীর সেবা করতেছেন, এইভাবে খেদমত করতে 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 দেখা গেল আসরের নামাজে রক্ত শুরু হয়ে গেছে। মাওলা আলী চিন্তা করেন কি করব, নবীর কি ডাক দিব নাকি নবীজি বিশ্রাম করবেন, কি করব আমি। চিন্তা করতে করতে তিনি ভাবলেন যে না 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 নবীরে ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না, ডাক দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? শুনেন, জিব্রাইল আল্লাহর দাওয়াত লয়ে এসে নবীর কাছে মেরাজের দিন রাতে নিয়ে আসার পরে জিব্রাইল নবীজির চতুর্দিক দিয়া ঘুরে আর সালাম দেয়, ডাক দিত সাহস পানা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই লা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। মোহাব্বতে বলেন মারহাবা। আলী চিন্তায় পরে গেলেন আমি কি করব, নবীকে কি ডাক দিব নাকি নবীজি বিশ্রাম করবেন। নবীজি বিশ্রাম করতেছেন, দেখা যায় আসরের ওয়াক্ত একেবারে যায় যায় অবস্থা, সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে, হেলে গেছে সূর্য। মাওলা আলী চিন্তা করতে লাগলেন এখন কি আমি নবীর ঘুম ভাঙাবো, নবী তো আরাম করে বিশ্রাম করতেছেন, নবীর ঘুম ভাঙাবো নাকি আমি নামাজ আদায় করব। চিন্তা করতে করতে উনি পেরেশান হয়ে গেলেন। মাওলা আলী এমন আলী যে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা ছিল না। মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন দুনিয়ার কোনো খেয়াল নামাজের ভিতরে আসতো না। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকছে, কি ঢুকছে তীর, পায়ের গুছা দিয়া তীর ঢুকছে, ওই তীর বের করা সম্ভব না। তীরের মধ্যে ধরে টান দিলে মাওলা আলী চিৎকার করে বেহুশ হয়ে যায়। আমার নবী বললেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আলীর পায়ের ভিতরে যেই তীর ঢুকছে সেই তীর খোলা সম্ভব হবে না, কেননা তীরের ফলা তো ঢুকার সময় বাইরে থাকে, বের করা সম্ভব না। আমার নবী বলে আমার আলীর পা থেকে তো তীর খুলতে পারবে না, কতে আমার আলীর পায়ে তো তীর থাকতেও পারবে না, এখন কি করব। আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে আমার আলীর পা থেকে তোমরা তীর খুলে নিও, খোদার কসম আমার আলী বলতেও পারবে না। আর আমরা নামাজও খারিয়া কি করি, উমা মশা কামড় মারে, ঠিক না? নামাজের ভিতরে তোমায় মশা কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশা কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, সুদ তোমার পেশা, এই নামাজে খুদা পাইবা কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? নামাজ পড়লে আলীর মতো পড়তে হইব, কার মতো? মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া যাওয়ার পরে চার পাঁচজন সাহাবী মিলে মাওলা আলীর পা থেকে জোরে একটা টান মেরে সেই তীরটারে বের করলেন। মাওলা আলী পাটারে একটু নাড়াইল না। নামাজের সালাম ফিরাইয়া মাওলা আলী তাকায়া দেখে তার পায়ের মধ্যে আর তীর দেখা যায় না, তবে পায়ের গুছা থেকে কিছু গোশত গায়েব হয়ে গেছে। কিছু গোশত গায়েব হয়ে গেছে বলতে তীর যখন টান মাইরা খুলছে তীরের ফলার সাথে পায়ের গোশা থেকে গোশত খুলে চলে এসেছে। নামাজ শেষে মাওলা আলী কই কিরে 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 ভাই সাহাবীরা আমার পায়ের তীর গেল কোথায়? সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেল, চক্ষু কপালে উঠে গেল। আলী তুমি বলো কি? আলী ডাক দেয়া কই কেন কি হয়েছে? আমার পায়ের তীর কি তোমরা খুলছ? কহ ভাই, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছিল তখন তোমার পা থেকে আমরা সেই তীরটারে খুলেছি। ও আলী জানতে চাই এত বিশাল তীর, যেই তীর খুলতে গেলে তুমি চিৎকার করতা, তুমি কান্না করতা, বেহুশ হয়ে যাইতা, ওই তীর তোমার পা থেকে খুললাম। ও আলী তুমি কি কোনো খবর পাও নাই? মাওলা আলী ডাক দেয়া কই ওই সত্তার কসম যেই সত্তার নামাজ আমি পড়েছি, ওই রবের কসম যেই রবের নামাজ আমি পড়েছি, আল্লাহর জাতের কসম করে বলি কোন ফাঁকি দিয়া আমার তীর পা থেকে খুলেছ আমি আলী যারা পরিমাণও খবর পাই না। কেমন নামাজ পড়তেন, কেমন নামাজ পড়তেন দেখেন। এই নামাজের দরকার আছে না? আমরা তৈলে নামাজের ভিতরে মেরাজ হইব, কি হইব? মেরাজ হইব। নাহলে পড়তে পারবেন আর নিজেকে মুসল্লি সাজাতে পারবেন, কিন্তু নামাজ হবে না। শোনেন, নামাজের ভিতরে দুনিয়ার খেয়াল আইলে নামাজ হইব নি? হ্যাঁ হুজুর, নামাজের ভিতরে দুনিয়ার কোনো খেয়াল আসলে নামাজ হইব নি? খেয়াল তো আসলে খুব কঠিন কঠিন একটা বিষয়। যদি বলেন যে নামাজের ভিতরে দুনিয়ার খেয়াল আইলে নামাজ হইতো না, তাহলে একজনের নামাজ হয় না। আমি যে হুজুর মানুষ, আমাদের মসজিদের ইমাম সাহেবের নামাজ হয় না। কেরে অনেক কারণে ইমাম সাহেবের কি খেয়াল আয় না? আয়াদিক তো 3 রাতের জায়গায় 4 রাত পরে, এরকম হয় না ফাঁকে ফাঁকে? তার মানে দুনিয়ার খেয়াল নামাজের ভিতরে আসে। এখন আসলে কি নামাজ হবে কিনা কঠিন মাসালা, মনোযোগ, সমাধান দেব। মাওলায় আলী মুশকিল কুশা শেরে খুদা চিনেননি আপনারা? যিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী। মাওলায় আলী কেমন আলী? কিছু ঘরের কথা কই, যারা বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের দরকার আসেনি? আমি এখনো বিয়া করিনি, আবার অনেকে কয়েন না। যারা বিবাহ করছেন তাদের জন্য বলছি, শোনেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন মহব্বত থাকতে হবে। মা ফাতেমার একদিন জ্বর উঠছে। কি উঠছে? জ্বর উঠছে। জ্বর উঠলে মানুষের কত কিছু জানে চাই না। মা ফাতেমা কইতেছে, স্বামী গো আমার জানে চাইছে আমি ডালিম খাইতাম। সুবহানাল্লাহ, কি খাইতাম? মাওলা আলী পকেটে হাত দিয়ে দেখে একটা টিও নাই। সুবহানাল্লাহ বলেন না? এখন স্ত্রীর আপনার যদি স্বামী পুরাইতে না পারে তাইলে কিন্তু স্ত্রী একটু কষ্ট পাবে। কিন্তু নবী যখন মাওলা আলীর কথা তো কথাই কথাই কথা চলে আসে। কথা লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে আপনারা। আমার নবী যখন মা ফাতেমার আলীর কাছে শৈপা দিছিলেন তখন আমার নবী বলছিলেন, আলী রে প্রয়োজনে তুমি কষ্ট কইরো, আমার ফাতেমারে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। মা ফাতেমারে বিবাহ দিব কিন্তু স্বামী জামাই খুঁজে পাইতেছে না, কার কাছে বিয়া দিব? নবীজি ঘোষণা দিলেন, ও সাহাবীরা আমার ফাতেমারে কে কে বিয়া করতে রাজি? নবীর সব সাহাবী হাত তুললে বইছে। এখন কার কাছে বিয়া দিব? আমার নবী কই তোমাদের সবার কাছে তো আমার ফাতেমারে বিয়া দেওয়া সম্ভব না, যে কোনো একজনে আমার ফাতেমারে বিবাহ করতে হবে। এখন কে বিবাহ করবে আমি নবী সিলেক্ট করব, তবে একটা প্রতিযোগিতার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রতিযোগিতার মাধ্যমে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কি প্রতিযোগিতা? আমার নবী বলেন, তোমরা এখন থেকে কোরআন খতম শুরু করবা, যে সবার আগে কোরআন খতম করতে পারবে তার কাছে আমার ফাতেমারে বিবাহ দেব। সমস্ত সাহাবীরা আনন্দের ঠেলায়, আর ফাতেমার স্বামী হওয়া কি সাধারণ কথা নিও, যিনি জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন না? আমার মা বোনদের প্রতি মাসে একটা সমস্যা হয় কিনা? বেয়াদবি মাফ করবেন, একটা সমস্যা হয় মহিলাদের, রীতি এটা। মা ফাতেমার জীবনে এই মাসিকের কারণে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে শুরু হতো, আর এক ওয়াক্ত আসার আগে মা ফাতেমা পবিত্র হয়ে যেতেন। ওই ফাতেমা সবাই তো চাই ফাতেমার স্বামী হইতো। এখন আমার নবী কয় যে আগে কোরআন পড়তে পারবে সে আমার ফাতেমারে বিয়া করব। সমস্ত সাহাবীরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়ে শুরু করছে। ওই সাহাবীদের মধ্যে আমার মাওলা আলীও ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মাওলা আলী একটু পরে, মনে হয় 1 মিনিট গেছে, 1 মিনিট যাইতে না যাইতেই মাওলা আলী আয়েশা কয়, নবী গো আমার খতম পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কোরআন খতম হয়ে গেছে। সব সাহাবীরা তো একবারে চোখ মুখ কপাল উঠেছে। এই আলী কয় কি আমরা তো আলহামদুলিল্লাহ ডিবালা করে পড়তাছি না। যারা হাফেজ ছিল, যারা কোরআন একটু স্পিডে পড়তে পারতো, তারা আলিফ লামটা কোনো মতে একটুখানে पढ़से क्योंकि आली कोई कुरान खत्म साहबीरा कहे बंद कर आगे आली केमने खत्म दिसे जान ना लई आमार नबी कहे आली खत्म की शेष होयेछे जी या रसूलुल्लाह साहबाए केराम कोई नबी गो केमने खत्म करलो बुझे तो आसे ना आमार नबी डाक देको केन बुझे आसे ना आमरा तो सूरा फातिहाटा बड़ो करे शेष करते पारी नाई आमरा आलिफ लाम प्रथम पृष्ठाटा भालो करे पढ़ते पारी नाई आली किभाबे कुरान खत्म करलो आमार नबी कई ताइले सेई प्रश्नेर जवाबटा आलिर काछ थेकेई जेने नाओ तखन माওলা आलिरे आमार नबी जिगाय आली तुमी किभाबे खत्म करছো बोलो आमार नबीर कथा शुने आली डाक देको नबी गो आपनार जबान मुबारके आपनी बोलेछेन जदि कोनो एक बार सूराए इखलास मानी कुल हुवल्लाह जुदी क्यों एक बार पाठ करे तार आमलनामार मध्य 10 पारा कुरान पढ़ार सवाब लिखा होबे जदि 3 बार पाठ करे ताइले 30 पारा कुरानेर सवाब लिखा होबे आमी आली 3 बार कुल हुवल्लाह पढ़ेछि आपनार कथा जदि सत्य हय कुरान खत्म हये गेछे सुबहानाल्लाह आमार नबी कय आमार आली ओ आमार फातेमार योग्य सुबहानाल्लाह साहाबीरा कोन बिगड़े तो बाटफार हইলো আমরা তো জানি তিনবার কুল আল্লাহ বলে দে খতম এটা তো আমরাও জানতাম কতলে ফল্লা না কেন সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ ওরে বেলায়েতের মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নীল মক্কায় গেলে কেউ পায় না দেখা কি দেখতে যাবি সে তাই কি দেখতে যাবি ওরে मदीना तार रौजा से मरहबा बोलें ओरे मदीना तार रौजा से हायाते जिंदा नबी से थाई हायाते जिंदा नबी मुर्शिद के ना पाइले के यार रसूल पाबी आमार आली के ना पाइले के यार रसूल पाबी ठीक की ना बोलें आपनादेर कष्ट हইতেছে ना ना सामने बारबो प्रधान अतिथि आसले आमार आलोचना शेष बाबारा बंधुरा आमार नबी बोलें तुम्हरा क्यों पढ़ो ना यदि जानो ताइले पढ़ला ना क्यों समस्त साहबीरा डाक दिया नबी गो आमरा तो जानी किन्तु पढ़ी नाई कोई पढ़ला ना क्यों आमार आली तो पढ़ेछे मूलत कुरान शरीफ के आगे खत्म करते पारे एटा आमार मूल उद्देश्य छिलो ना आमी नबीर मूल उद्देश्य छिलो आमी नबी जे अनेक आगे घोषणा दिसिलाम ओई घोषणार कथा कार कार मने आछे विवाह हये गेल मा फातेमार जोर उठसे कि उठसे मने आछे नि मा फातेमार जोर उठसे डाक दिया कय स्वामी गो आमार जाने तो चाइछे आमी डालिम खाबो माওলা আলী डाक दिया कय फातेमा तुमी एकटु अपेक्षा करो आमी डालिम निये आसतेछि मा फातेमार जोर उठसे মাওলা আলী फानी फुट्टी दिलेन माथाय सुबहानाल्लाह बोलेन ना सुबहानाल्लाह स्त्री असुस्थ होले स्वामी सेवा करबेन और स्वामी असुस्थ होले स्त्री सेवा करबे एटा हच्छे मोहब्बत अनेके कय स्त्री सेवा करलोई अनेक मानुष एई कथा कय बउয়ের দাস হয়ে গেছে নাউজুবিল্লাহ ঠিক না তবে সবকিছুতে বউয়ের কথা শুনুন নাই সবকিছুতে বউয়ের কথা শুনুন নাই কেমনে জানেন নি एक बादशाह दरबारो एक लोक गेছে গিয়া বাদশারে কিছু মাছ দিয়ে আইছে দুলাত বইরা কিয়ত বইরা আমার কথা বুঝিন না আমি তো নাসিরনগরের মানুষ আমনারা জেলার মানুষ হই তে গেছে দুলা দিয়া মাছ দিয়ে আইছে তা রাজার মাছটা দেখে নাই দিয়া আয়া ফজবো তে 400 টাকা দিয়ে দিছে রাজা কোনে তোরে 400 টাকা দিলাম তুই যা জাগিয়া ক আমি তো টিয়া লাগতো না আমার ক না আমি তোরে mohabbat কইরা দিছি যা चारशोटियाले आए और राजार बऊ कईतासे आपनी जे हेरे चारशोटिया दिलाइलेन आपनी डुलार माछ देखछुन्नी फसा हई दिल ना इई दिल भाला हई दिल आपनी देखछेन कोना देखी नाई कतले चारशोटिया दिलेन जुदी फसा हय कतरा तो ठीक हई एखन डुला उल्डाया देखे डाकना उल्डाया देखे माछ ठीक हई फसा माछ की माने आनतानते फुचछे जायगा आर कि सुडु माछ तो फसा मास एखन राजा कई तेल की करता मोहन स्त्री कई हमारे एक बुद्धि उन्नबी की बुद्धि को हेरे तो अपने 400 टिया दिया दीसें एखोनी 400 टिया तो फिराई आनते हइब फसा मास दिसे राजा कई कोन मुखे आमि एरकम 400 टिया फिराइया दे कब जे राजार तो कोनो किछुर अभाव ना किन्तु एटा तो सुडू मनेर राजा एटा सुडू लोक ताई आमि आमार मानिज्यता रामू थाकदो कतले की करताम स्त्रीके आमि एकटा बुद्धि देई कि बुद्धि एरे डाक देन डाक दिया एमने 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 कइबेन কইলে দেখবেন এজন হাইরা যাইবো গা 400 টাকা ফিরাই দিয়া জনগা লাগবো তে এরে ডাক কানছে হে উইনা দা এই তুই যে মাছ দিছ তুই দি ফসা ক রাজা সাহেব ফুইচা গেছে কি করমু तोरे तो 400 टिया दिसी 400 टिया फिराई अनितम ना तोर आमी एक प्रश्न करम जो उत्तर दी तारस तोले 400 टिया तोर ना लेटे फिराई दिया जम लगबो को की प्रश्न को क तुई जे माछ दिया गेछो तुई माछ बेड़ा ना बिडी रानी शिखाई दिसे रानी की करछे शिखाई दिसे कइबेन माछ बेड़ा ना बिडी ते हे की कइतारबो कोन माछ बेड़ा कोन माछ बिडी हेओ किमुन बेड़ा आसिन डाक दिया कय मानी हे मने मने कइताछे आमार 400 टा तो लई जाबो कारण बेड़ा ना बेड़ी एटा कि आमि कइतारुम एकटा आंदिगुंदे एकटा कथा छाड़छे राजा साहब एटा बेड़ा ना बेड़ी ना एटा इजरा एटा कि राजा एर बुद्धि ते गेछे गा खुशी दिছে आरो 400 কত হইছে 800 রানীর প্রতি একটু রাগ উঠে গেছে 400 টা ফিরাই দিতাম কি আরো 400 টা দেন লাগছে তে 800 টা লইয়া যাইতেছে কে টিয়ার একটু বেশি হইছে না আগের যুগে 800 টা দাম আছিল বেশি হইছে গা তে বেশি কিছু কিন্তু অনেকে সহ্য করতে পারে না ওই তো স্টক করে নালে মাথা উড়ে জায়গা একটা কিছু হয় বেশি কিছু সহ্য করতে পারে না 800 টা ভাইয়া কি করব না করব এই 800 টা গনতে গনতে যা একটা টিয়া হাত থেকে পড়ে গেছে গা মাটিত কই পড়ছে মাটিত রানী দেখছে দিকে রাজারে কইতাছে হে কি মন আফাইত্তর করে রাফাইত্তা দেখছেন নি আমনের মান ইজ্জত সব ডুবাইবো এটি হাড়া মাটিত পড়ছে ইটি হাড়া গরিবের হক মাটিত পড়ছে টেহাড়া আপনার আইন হইলো এটা গরিবের হক এ আপনার আইন নষ্ট করে টেহাড়া উড়াইছে এখন আইন এর থেকে টেহাড়া রাখেন এবং এরা শাস্তি দেন ককদারা তোটি হই আমার আইন হইলো মাটিতে টাকা পড়ে গেলে এটা উঠানো যাবে না এটা গরিবের দিয়ে দিতেব কিন্তু হে উতুললে এটা গনে এর এটা কেন যাবে না দা তুই টেহাড়া উড়াইলে করে তুই তো আমার আইন লঙ্ঘন করছত রাষ্ট্রের আইন লঙ্ঘন করছত তুই রাষ্ট্র বিরোধী তোর শাস্তি আছে তুই আমার 800 টা ফিরাই দিতেব শুনেন না আগে মাটিত পড়ছে কেরে তুলছি এটা উনতাই না हुन्ने हमारे शास्ति दिन कते टाका माटीते पड़से इटा गरीबेर हक आमी जानी आमी उड़ाइले मइले ना किन्तु उड़ाइछि केरे जानेन एई टाकार मध्ये आपनार छवि आछे एटा बातासे उड़बो हेमादा जाइबो मानुषेर फारान निचे पड़बो आपनार छवि मानुषेर फारान निचे पड़बो एटा कि आमी सह्य करताम पारि एई कारणे टाकाटा उड़ाइलेछि आपनार इज्जत बाँचाइछि राजा को बाप रे बाप तुई तो जबरदस्त मानुष ने खुशी हये तोर आरो 400 दिलाम कत दिसे 1200 टिया भाई नाचते नाचते जा राजा माता दाँत दिया को ओ जगतेर मानुष शुनो तुम्हारे कया दे बउर कथा हुन ना केउ चललो ना कष्ट पाइछेन आमार मा बुनरे आमार प्रति फुलताछे ठीक ना किन्तु ना बुद्धि दिले सुबुद्धि दिबेन कारण एकटा संसार साजाते गिये स्वामी स्त्री उभयेरই प्रयोजन हय बाबारा बंधुरा आमार मा फातेमार जाने चाइलो की फल खाइबो डालिम डालिम फल खाइबो आली बोलें फातेमा तुमी अपेक्षा करो बिछानाय शुए थाको आमी डालिम निये आसतेछि हजरते मावलाय आली गेलें बाजारे बाजार थेके डालिम किने एकटा डालिम कोनो रकम भावे किनलें एकटा डालिम किने हातेर मध्ये निये आसतेछे मनेर मध्ये बड़ो खुशी जे आमार फातेमारे कमपक्षे एकटा डालिम हइलेও खाওয়াইতে পারবো এই কথা চিন্ता করে ডালিমটা নিয়ে আসতেছেন রাস্তার মধ্যে আসার পরে হঠাৎ করে একটা ফকির আইসা মাওলা আলীর সামনে দাঁড়ায়া গেছে দাঁড়ায়া কয় আলী যায়েন না কারণ আমার দুইটা কথা শুনেন কয় কি কথা কয় আমি আজকে 7 দিনের উপবাস आमी मुसाफिर मानुष जदि डालिमटा दितेन खाया पेटटा भरताम सुबहानाल्लाह जदि कन्या सुबहानाल्लाह मौला आली चिंता करे डालिमटा जदि हेरे देलाई ते फातेमार काছে तो खाली जाउन লাগবো তাহলে फातेमा কি থেকে কি মনে করে বইতে আর বর্তমান জামানার আমার মা বন্ধু হইলো তো কইলো তুমি কি এর স্বামী হইছো একটা ডালিম কইছে এনে দিতারছ না বিয়া করছিলা কেরে ঠিক না বে ঠিক माउला आली चिंता करते से, केमने की करी फकीर खूब बुद्धिमान फकीर এই ফকিরে ডাক দিয়া কয় দিলে দেন না দিলে নাই, যদি আল্লাহর ওয়াস্তে দিতেন, কি ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে যদি দিতেন। মাওলানা আলী কয় তুই এত কম চাইছ, মরণ পর্যন্ত চাইতি কিন্তু তোরে দিতাম না, কিন্তু তুই আল্লাহর ওয়াস্তে চায়া আল্লাহর দরবারে আমারে ধরা খাওয়ায়া দিছস, এখন তোরে ফিরায়া দেওয়া আল্লাহরে ফিরায়া দেওয়া সমান। সুবহানাল্লাহ। তে একটা কাম কর, এটা আমার স্ত্রীর লাগি মহব্বত করে লইছি, তুই অর্ধেকটা খা, বাকি অর্ধেকটা আমি আমার স্ত্রীরে খাওয়াই মনে। কয় আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তবে শর্ত আছে, অর্ধেকটা ডালিম খামু আপনি আমার সামনে খাড়ি তখন লাগবো, আপনার চেহারাটা দিকে দিকে খাইলে আমার একটু শান্তি লাগবো। আলিকো ঠিক আছে। অর্ধেকটা ডালিম ভাইয়া ফকিরে দিছে, ফকিরে ডালিমটা খাইতেছে আর কইতেছে আল্লাহ কি শান্তি কি শান্তি। অর্ধেকটা ডালিম খায়া কয় আমার অর্ধেকটা পেট ভরছে, বাকি অর্ধেকটা দিলে পুরা পেটই ভরতো। আলিকো তোরিটার প্রতি লোভ লেগেছে গা, কোন না আমি কই না যদি আল্লাহর হস্তে দিতাইন, কারণ ফহির জানে কোন জায়গা তালিরে ধরন যাইব, সব মানুষের একটা দুর্বল জায়গা আছে না, যদি আল্লাহর হস্তে দিতেন। আলী কয় এখন তো দরা খাওয়ায় দিছ, যা 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 আমার স্ত্রীরে যে করে হোক বুঝদি মনে, নে 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 তুই আমার পুরোটা ডালিম খেয়ে নে। পুরাটা ডালিম খাইছে, খায়া মাওলা আলীরে ডাক দেয় আলী রে আমি তোমার জন্য দোয়া করি, তুমি শুনে নিও আমি দুনিয়ার কোনো ফকির না, আমি দুনিয়ার কোনো মুসাফির না, আমি আল্লাহরে বলছিলাম আল্লাহ গো আলী নাকি তোমার নামে কেউ কিছু চাইলে আলী নাকি ফিরাইয়া দেয় না, আল্লাহর হস্তে কেউ কিছু চাইলে আলী নাকি ফিরাইয়া দেয় না, এটা আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ কয় যাও তুমি গিয়া পরীক্ষা করো, আমি তোমারে পরীক্ষা করার জন্য আসলাম আলী, আল্লাহর হস্তে চাইলে যে তুমি দাও এটার জ্বলন্ত প্রমাণ পাইলাম, আর আমি দুনিয়ার কোনো ফকির না, দুনিয়ার কোনো মুসাফির না, আমি আল্লাহর খাস ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। মাওলা আলী যাইতেছে বাড়িতে, বাড়িতে গিয়া কোন রকম আস্তে করে দরজাটা খুলছে, আস্তে করে কি করছে দরজাটা খুলছে, খুললা আস্তে করে ঢুকে গিয়া মা ফাতেমার অপর পাশ দিয়ে ঘুমাইয়া গেছে। মাওলা আলী চিন্তা করতেছে আমার ফাতেমা যদি দেহে আমি আইসি তাহলে তো ডালিমটা খুঁজবো, শরম পামু, থাকতো ঘুমাই জায়গা, সকালে কোনো হান্তি কান্না দিব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সবাই বলুন মারহাবা। বাজান কষ্ট হইতেছে আপনারা, হুজুর আইসা পড়ছে আমার মেয়াদ কি শেষ, আমার মেয়াদ শেষ না আবার আমার আলোচনার মেয়াদ শেষ। আসসালামু আলাইকুম, বসেন, আমি শেষ করে দেই, এটা শেষ করি। তে হুজুর অনুমতি পাইছি, কষ্ট হবে আপনারা। মাওলা আলী চুপটি করে ঘুমায় গেছে, মা ফাতেমা কোনো কিছু বলে নাই, মা ফাতেমাও বুঝছে যে আমার আলী ডালিম আনতে, আমার স্বামী ডালিম আনতে পারে নাই। দেখছেন স্ত্রীও স্বামীর দুঃখ বুঝে, স্বামীও স্ত্রীর দুঃখ বুঝে, এইরকম হইলে সংসারটা সোনার সংসার হইব, ঠিক না বে ঠিক? কারণ যদি সংসারে অশান্তি থাকে এই দুনিয়াটা তার জন্য জাহান্নাম হয়ে যায়, আর সংসারে যদি শান্তি থাকে দুনিয়াতেই তার জান্নাতের শান্তি পাওয়া যায়, ঠিক কিনা? তে কোনো কিছু জিজ্ঞে নাই। একটু পরেই দরজার মধ্যে কে যেন, আলী ঘরে আসো? আলী খুঁজি আসি, তো কে? আমি নবীর সাহাবি সালমান ফার্সি। সুবহানাল্লাহ বলেন না? আমি সালমান ফার্সি। কো কেন আসছো? দরজাটা খুললা দেহ না কেড়ে আইসি। আলী কই মনে কোনো খুশি সংবাদ আছে। দরজাটা গিয়া খুললা দেহে সালমান ফার্সি হাতের মধ্যে 9টা ডালিম লয়ে আখার রইছে। কয়টা ডালিম? 9টা ডালিম লয়ে আখার রইছে। আলী ডাক দেখো কি হইছে? তুমি যে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছিলা, দেখো আল্লাহ তোমার জন্য 9টা ডালিম পাঠাইয়া দিছে। আলী কয় আলহামদুলিল্লাহ, তবে এখানে আমার একটু অভিযোগ আছে। কি অভিযোগ? আল্লাহ বলছে 1-10, 1-এ কত? 9টাই তো কেড়ে। সালমান ফার্সি কয় না না না, আল্লাহ 9টাই পাঠাইছে, নবী 9টাই দিছে, এখন 9টা নিয়ে তুমি শান্তি দাও না বেটা, একটার বদলে 9টা পাইছো, আরো লাগবো। আলী কয় না না না, সবাইরে বুঝাইতে পারলেও আমি আলীরে বুঝাইতে পারবা না, আল্লাহ বলছে এক দিলে 10 পাওয়া যাবে, এক টাকা দিলে 10 টাকা পাওয়া যাবে, একটা ডালিম দিলে 10টা ডালিম পাওয়া যাবে। তাইলে এখন 9টা আসতো কেন? আমি যদি বুঝতাম আল্লাহ কৃপণ, আল্লাহ কিপটে, আল্লাহ দেয় না, তাইলে মাইন্না নিতাম। কিন্তু আল্লাহর নাম তো বখিল নাই, আল্লাহ তো কিপটা না, আল্লাহ হলো হুয়াল গানি, তিনি হচ্ছে সবচেয়ে বড় ধনী। তাইলে ধনী হইয়া কিপটামি করব এটা আমি মানতাম পারি না। 10 দিলে নিমো, নতুবা এটা ফিরায়া দাও। সুবহানাল্লাহ। সালমান ফার্সি অনেক বুঝাইছে, অনেক যাচ্ছে, আরে মাইন্না নেও না, নয়ডি মাইন্না নেও না, আলি কই মানতাম না। সালমান ফার্সি কয় আল্লাহ 10টাই পাঠাইছে। জোরে কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা পাঠাইছে? আল্লাহ 10টাই পাঠাইছে। জান্নাতি ফল তো একটা আমি আমার ফটো রাখিয়া দিছিলাম, যে 9টা দিয়ে যদি তোমারে বুঝাইতাম পারি তো একটা আমি পাই নিলাম। ঠিক না বে? ঠিক। ওই হলো মাওলা আলী। ওই মাওলা আলী রুর মুবারকের মধ্যে নবীজি বিশ্রাম করতেছেন। এখন মাওলা আলী চিন্তা করতেছেন নামাজ পড়বো নাকি নবীকে ডাক দেব। তখন মাওলা আলী ডাক দিলেন না, যে না 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 নবীরে ডাক দেওয়া যাইব না, ডাক দেওয়া যাইব না, কারণ জিব্রাইলও নবীরে ডাক দেয় নাই। কৌশল অবলম্বন করছে, জিব্বাটা নবীজির কদম মোবারকে লাগাইয়া দিছে। আমি কিভাবে নবীরে ডাক দেব, না 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 ডাক দিতে পারবো না। এই কথা ভাবতে ভাবতে দেখা গেল মাগরিবের রক্ত কাছাকাছি। মাওলানা আলী কোনোদিন তো নামাজ কাজা করে নাই, নামাজ কাজা হয়ে যাচ্ছে এই কথাটা ভেবে মাওলানা আলীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে গেল, পানি বের হয়ে গেল। ওই পানি থেকে 2 ফোঁটা পানি আমার নবীজির নুরানি চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আমার নবী সজাগ হয়ে গেল, আলী তুমি কাঁপছো কেন? আলী ডাক, দেখো নবী গো, পশ্চিম দিকে তাকায়া দেখেন। আমার নবী কই তাকায়া কি দেখবো, কো দেখেন না। আমার নবী পশ্চিম দিকে তাকালেন, তাকানোর পর আলী রে কয়, আলী কি হয়েছে? কো নবী গো দেখেন না, সূর্যটা একেবারে ডুবু ডুবু অবস্থা, আমরার আসর নামাজ কিন্তু ফৌত হয়ে গেছে, আমাদের আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে। আমার নবী ডাক, দেখো আলী রে, চিন্তা করো কেন? আলী তুমি বলো তুমি কি নামাজ পড়বা কিনা? যেটা বলেন না সুবহানাল্লাহ, তুমি কি নামাজ পড়বা কিনা? আলী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মর্জি হয়। আমার নবীকে তাহলে প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ বলেন না? আলী প্রস্তুতি নাও। আমার নবীজি শাহাদত আঙ্গুলি মুবারক পশ্চিম আকাশের দিকে ইশারা করে ডুবন্ত সূর্য যখন ডাক দিলেন, আমার নবীর ইশারাতে ডুবন্ত সূর্য আবার পুনরায় আসরের নামাজের ওয়াক্তে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাইবার প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদুনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে, নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দিওয়ানা, যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা, যেতে চাই মদিনা। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডুবন্ত সূর্য উঠে গেল, আমার নবী আলীকে নিয়ে আসর নামাজ পড়লেন। সালাম ফিরাইতে না ফিরাইতে মাগরিবের রক্ত শুরু, আবার মাগরিবের নামাজ আদায় করলেন। তিনি হচ্ছেন আমাদের নবী। ঠিক কিনা বলেন? তিনি অন্য কোন নবীর মতো নয়, তিনি অন্য কোন নবীর মতো নয়, আমাদের মতো হবে দূরের কথা। নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমরা সুন্নিরা কি বলি জানেন? নবী কারো মতো না, নবী নবীর মতো। ঠিক কিনা বলেন? আল্লাহর তৌহিদে, আল্লাহর একত্ববাদে যেমন কোনো শরিক নাই, আল্লাহর একত্ববাদে আল্লাহর সাথে যেমন কোনো শরিক নাই, আমার নবীর রিসালাতে আমার নবীর সাথে কোনো শরিক নাই। এর নাম হলো রিসালাত, এর নাম হলো ইসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলো না আমিন। কষ্ট পাইছেন? আমি আমার আলোচনার সামনের দিকে দীর্ঘায়িত করছি না, আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা কি রাগ করছেন? আমার প্রতি রাগ করছেন? একটা পরীক্ষা করুম আবার। জোরে বলেন পরীক্ষা করুম। পাশ করবেন তো ইনশাআল্লাহ? দেখি আপনারা পরীক্ষায় পাশ করেন কিনা। রাগ না করলে আমি সালাম দিচ্ছি, জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।